কাগজ তুলো পিচবোর্ড টুনি বাল্ব সহযোগে নিজের হাতে দুর্গামূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল মহিতনগর অঞ্চলের এক স্কুল পড়ুয়া রিয়ান সেন ওই এলাকায় এখন মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছে রিয়ান মা কোয়েলি রায় বর্মন এবং পিন্টু সেনের একমাত্র সন্তান রিয়ান দুর্গা প্রতিমা বানিয়ে পাড়ার সকলে নয়নমণি হয়ে উঠেছে এ ব্যাপারে তার যথেষ্ট আত্মবিশ্বাস আছে বলেই জানিয়েছে রিয়ান মা দুর্গা এবং অসুরের পাশাপাশি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই বানিয়ে ফেলেছে নিজের চেষ্টায় বলে জানালো একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া রিয়ান তবে তার এই দুর্গা প্রতিমা বানানোর ব্যাপারে তার মা মহিতনগর তারাপ্রসাদ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন তাকে খুবই সহযোগিতা করেছেন বলে জানায় রিয়ান হাইস্কুলের শিক্ষক বাবা পিন্টু সেন দুর্গামূর্তি বানানোর যাবতীয় উপকরণ এনে দিয়ে থাকেন রিয়ান জানায় প্রথম যখন সে এই দুর্গামূর্তি বানানোর প্রস্তুতি নিয়েছিল তখন কোনো রকম অভিজ্ঞতা ছিল না তার কিভাবে কাগজ দিয়ে দুর্গামূর্তি বানাবে সে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল রিয়ান যদিও পরে সেটা অবশ্য তার মায়ের সাহায্য নিয়েই বানিয়েছে সে তখন তো কয়েক বছর আগের কথা যা কিনা দু সালের কথা তারপর থেকে প্রত্যেক বছরই প্রতিমার উচ্চতা একটু একটু করে বাড়ানো হচ্ছে সেজন্য দু সালে এই প্রতিমার উচ্চতার তুলনায় বেশি রাখা হয়েছে বলে জানায় রিয়ান ও জানায় কাগজের এই প্রতিমা বানাতে ওর মাত্র সাত দিন লেগেছে পড়াশোনার পাশাপাশি প্রতিমা গড়ার কাজ নিয়ম মেনে সময় দিয়ে গড়ে তুলেছে রিয়ান আর তার এমন সফলতার পেছনে মায়ের অবদান যে সবচেয়ে বেশি সে কথা জানাতে ভুলল না অষ্টম শ্রেণীর পড়ুয়া রিয়ান রিয়ানের মা কোয়েলি রায় বর্মন জানিয়েছেন অতিমানির সময় থেকে দুর্গাপুজোর সময়ে দুর্গামূর্তি বানানোর কাজ প্রথম শুরু করেছিল তার ছেলে রিয়ান ফলে এই কয়েক বছরে প্রতিমা বানানোর ছেলে যে সাফল্য পেয়েছে তাতে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন মা কৈলি দেবী শুধু মূর্তি গড়াই নয় সেই মূর্তিকে নিজের হাতে পুজো করে রিয়ান সেন তবে তার এই পুজো উপলক্ষে দুর্গা পুজোর সময় চলে ভোগ বিতরণ পাড়ার লোকজন থেকে শুরু করে রিয়ানের বন্ধু বান্ধব সকলেই পুজোর সময় তার বাড়িতে পুজো উপলক্ষে ভিড় জমায় যা এবারও লক্ষ্য করা যাবে তাদের বাড়িতে যে দুর্গামূর্তি রিয়ান বানিয়েছে তারও পুজো হবে অত্যন্ত নিষ্ঠা সহকারে আর সেই পুজো তো রিয়ান নিজে হাতে করবে বলে জানায় সে তাই এবারও ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে তবে যে জন্য এত কথা সেটা হলো রিয়ানের হাতে বানানো দুর্গামূর্তিটি যথেষ্ট সুন্দর হয়েছে আসলে আগে যেমন দুর্গা প্রতিমা বানানো মানেই খড় আর মাটি পাট প্রভৃতি ব্যবহার করা হতো আর বর্তমান সময়ে দুর্গা প্রতিমা বলতে খড়ের ওপর মাটির প্রলেপ নয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে সমস্ত উপকরণ ছাড়াই অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা আর তাই জলপাইগুড়ির খুদে শিল্পী রায়ান এ ধরনের উপকরণ ব্যবহার করে দুর্গা মূর্তি তৈরি করে যেন হইচই ফেলে দিয়েছে সেজন্য যারা একাজে প্রথম হাত পাকাতে চায় তাদের উদ্দেশ্যে রায়ান জানিয়েছে চেষ্টা করলে সফলতা মিলতেই পারে যে কোনো কেউ চেষ্টা করলেই পারবে আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তখন আমার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার মধ্যে আমি জানতামই না কেমন করে শুরু করতে হবে তখন শুরু করেছি এখন আমার আস্তে 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 আমি জিনিসগুলো জানা শুরু করেছি তাই যারা ধরো নতুন করে বানাতে চায় তাদেরকে একটাই কথা বলবো চেষ্টা করলে সব হবে এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া কলকাতা। আনন্দ আনন্দ সংবাদ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নম্বর নাইন